টিম উইন্সের ক্ষেত্রে আমি দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে রাখবো। গুজরাতের সাথে কিন্তু অ্যানরিক নকিয়া থাকবে। এরপর আপনারা পাওয়ার প্লেতে 46.5 ওভার এটা রান খেলতে পারেন, যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুজরাত টাইটান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মধ্যকার 7 নম্বর ম্যাচ নিয়ে। আইপিএল 2023-এর 7 নম্বর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে। সো এই ম্যাচে দিল্লি কিন্তু হোম গ্রাউন্ড। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাচ প্রেডিকশন, এই ম্যাচের ম্যাচ প্রিভিউ, হেড টু হেড কারা কে কতবার জিতেছে, পিচ রিপোর্ট নিয়ে, এবং কী প্লেয়ার্স কারা, কে কত গুরুত্বপূর্ণ, এবং কী কী নিয়ে আপনারা বেট করলে লাভ হবে এবং উইন হওয়ার চান্স বেশি। সো এটা নিয়ে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের বেট করতে সুবিধা হবে এবং উইন হওয়ার চান্স বেশি বেড়ে যাবে। সো আমরা যদি প্রথমে ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলি, এটা হচ্ছে 7 নম্বর ম্যাচ আইপিএল 2023-এর, যেখানে কি না দিল্লি তাদের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে গুজরাতের বিপক্ষে। এবং এর আগে কিন্তু দিল্লিরা লক্ষ্ণৌ সুপার জায়েন্টের সাথে হেরে যায় 50 রানে প্রথম ম্যাচটি তাদের, এবং গুজরাত কিন্তু 5 উইকেটে জিতে যায় চেন্নাইয়ের বিপক্ষে। গুজরাতের সাথে কিন্তু অ্যানরিক নকিয়া থাকবে, তাই বলে যে দিল্লি একদম স্ট্রং হয়ে গেছে তেমন কিন্তু না। আমরা কিন্তু ব্যাটিংয়ে তেমন একটা ভালো পারফরমেন্স দেখিনি প্রথম ম্যাচটিতে। অপরদিকে কিন্তু গুজরাত টাইটান্স ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ভালো ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটিতে, এবং সেকেন্ড ম্যাচে দেখা যাক। এখন আমরা হেড টু হেডটা দেখব। আমরা যদি হেড টু হেডটা দেখি, এখন পর্যন্ত একটা ম্যাচ খেলা হয়েছে তাও গত সিজনে। সো একটা ম্যাচই কিন্তু গুজরাট টাইটান্স জিতে যায় গত সিজনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, এটা হচ্ছে হেড টু হেড। আর আগে বলে নিচ্ছি, আপনারা যদি দিল্লি ক্যাপিটাল ভার্সেস গুজরাতের এই ম্যাচটি যদি সরাসরি বাজি ধরতে চান, তাহলে অবশ্যই লাইন বেটে অ্যাকাউন্ট খুলুন। লাইন বেটে আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। স্ক্রিনে দেওয়া আছে প্রোমো কোড, এবং আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া হবে, অবশ্যই চেক করে নেবেন। সো ভিউয়ার্স, এখন আমরা যদি পিচ রিপোর্ট সম্পর্কে একটু আইডিয়া নিই, সেটা হচ্ছে লেগ স্পিনাররা কিন্তু এই পিচে খুবই ভালো রেকর্ড রয়েছে এবং অ্যাভারেজ রান হয়ে থাকে মিনিমাম 175 থেকে 185 রানের মধ্যে। সো একটু হাই স্কোরিং গ্রাউন্ড এটা, ব্যাটসম্যানরা একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে। সো ভিউয়ার্স, পিচ রিপোর্টে যদি এখানে আমরা দেখি যে উইন ফার্স্ট ব্যাট হয়েছে এখন পর্যন্ত 45% 78টা ম্যাচের মধ্যে, উইন বল ফার্স্ট হয়েছে 51%, আর বাকি যে 4% সেটা হচ্ছে আপনার নো রেজাল্ট বা পরিত্যক্ত। অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 164 থেকে 175 পর্যন্ত, অ্যাভারেজ সেকেন্ড ইনিংস স্কোর 148 থেকে 158 পর্যন্ত হয়ে থাকে। হাইস্ট টোটাল হয়েছে 271 রান এখন পর্যন্ত, এবং লোয়েস্ট টোটাল হয়েছে 44 রান 2 উইকেটে, সেটাও 4 ওভার 2 বলে। সো এটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। হাইস্ট চেস্ট হয়েছে 219 রান, আর লোয়েস্ট ডিফেন্ডেড হয়েছে 118 রান, তাও 11 ওভারের ম্যাচে। সো রান কিন্তু এখানে হয়। সো আপনারা এখানে কী নিয়ে বেট করলে ভালো হবে সেটা আমরা ভিডিও শেষে বলে দিব। এখন ভিউয়ার্স, আমরা একটু টিম নিউজ সম্পর্কে দেখব, সেটা হচ্ছে লুঙ্গি অ্যানগিডি এবং অ্যানরিচ নর্জি কিন্তু এই ম্যাচে থাকবে, আর ঋষভ পান্ত কিন্তু থাকছে না এই টুর্নামেন্টে পুরোটাই, কারণ সে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, এই টুর্নামেন্টে আর খেলতে পারবে না। সো লুঙ্গি অ্যানগিডি এবং অ্যানরিচ নকিয়াকে পাওয়া যাবে হয়তোবা নেক্সট ম্যাচ থেকে। এখন যদি আমরা দিল্লি ক্যাপিটালের প্রবাবল এলিভেনটা দেখে নিই, সেটা হচ্ছে প্রীতি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, সরফরাজ খান, রাইলি রোসো, আমান হাকিম খান, আকসার পাটেল, অ্যানরিক নকিয়া, কুলদীপ যাদব, চিতান সাকারিয়া, খালেল আহমেদ। আর গুজরাট টাইটান্সের মধ্যে যদি আমরা একটু টিম নিউজটা দেখি, সো সাই সুদর্শন, সে কিন্তু প্রথম ম্যাচটিতে কেন উইলিয়ামসন ইঞ্জুরি হয়ে যাওয়ার কারণে সে নেমে ভালো একটা ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছে 17 বলে 22 রানের একটা ইনিংস খেলে, যার কারণে আমরা কিন্তু দেখেছিলাম যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতে যায়। সো আর্লিয়ার উইকেট পড়ে যাওয়ার পর সাই সুদর্শন কিন্তু ভালো একটা পারফরমেন্স করে, সো সেজন্য তাকে এই ম্যাচে হয়তোবা রাখা হবে, আর কেন উইলিয়ামসনকে হয়তোবা নেক্সট ম্যাচে আমরা নাও পেতে পারি দিল্লি ক্যাপিটালসের এগেনস্ট গুজরাট টাইটান্সের। প্রেডিক্টেড এলিভেনটা দেখি, ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, রাহুল তিবাতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, জোশুয়া লিটল, ইয়াস দেয়াল, আলজারি জোসেফ। এখন যদি আমরা গুজরাট টাইটান্সের কী প্লেয়ার্সগুলোর দিকে খেয়াল করি, শুভমান গিল সে কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, এরপর যদি দেখি মোহাম্মদ শামি সে একজন এক্সপিরিয়েন্স রাইট আর্ম ফাস্ট বোলার ইন্ডিয়া জাতীয় দলের, এবং গুজরাট টাইটান্সও ভালো বোলিং করে যাচ্ছে, সে কিন্তু প্রথম ম্যাচে আপনার ডেভন কনওয়ে এবং শিবম দুবের উইকেটগুলো নেয়, সো সে একজন গুরুত্বপূর্ণ বোলার গুজরাট টাইটান্সের। রশিদ খান একজন আফগানি লেগ স্পিনার, সে কিন্তু প্রথম ম্যাচে 2টা উইকেট নেয়, বাট একটু এক্সপেন্সিভ ওভার করে, বাট
এখানে কিন্তু লেগ স্পিনাররা যেহেতু অ্যাডভান্টেজ পায়, এই পিচ রিপোর্টে আমরা কিন্তু একটু আগে জেনেছি। সো রশিদ খান এই পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার যদি আমরা দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ প্লেয়ার বা কি ফ্যাক্টর প্লেয়ারগুলো যদি দেখি, ডেভিড ওয়ার্নার, যিনি কিনা অস্ট্রেলিয়া দলের খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার দিল্লি ক্যাপিটালসের, এবং সে 63 রান পিছিয়ে আছে তার আইপিএল কেরিয়ারে 6000 রান পূর্ণ করতে। রাইলি রোসো আউটস্ট্যান্ডিং ফর্মে আছে পিএসএলে যদি আমরা দেখি, তারপরে তার জাতীয় দলে সাউথ আফ্রিকা দলে অনেক ভালো ব্যাটিং করেছে মিডল অর্ডারে। তারপর খালেল আহমেদ খুবই ভালো একজন লেফট আর্ম ফাস্ট বোলার দিল্লি ক্যাপিটালসের, এখন পর্যন্ত 50টার মতো উইকেট পেয়েছে, এবং ফার্স্ট ম্যাচে কিন্তু সে লখনৌর বিপক্ষে মার্কুস স্টোয়েনিস এবং নিকোলাস পুরানের উইকেটগুলো নেয়। একটু দুই দলের ফর্মটা বিবেচনা করি, সো দিল্লি ক্যাপিটাল কিন্তু প্রথম ম্যাচ হেরে যায় 2023 সালের প্রথম ম্যাচটি লখনৌর বিপক্ষে, এবং আইপিএলের 2022 সালেও তেমন একটা ভালো ফর্ম ছিল না। সো তারা কিন্তু এগুলো বাদ দিয়ে নতুন করে আবার নেক্সট ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবে। আর গুজরাট টাইটান্স কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, আইপিএলের টানা তিনটা ম্যাচ এখন পর্যন্ত জয়লাভ করেছে, গত সিজনে দুইটা এবং এই সিজনের প্রথম ম্যাচটি তারা জয়লাভ করে। সো তারা স্ট্রং একটা টিম বলতে গেলে দিল্লি ক্যাপিটালসের জন্য। কিছু গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে আপনারা 20 রানের উপরে খেলতে পারেন ডেভিড ওয়ার্নারের রান এই ম্যাচে, এরপরে শুভমান গিলের রান আপনারা 20 রানের উপরে খেলতে পারেন, সে আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। এরপর আপনারা পাওয়ার প্লেতে 46.5 ওভার এটা রান খেলতে পারেন, যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এটা। 10 ওভার রান 75.5 ওভার এটা খেলতে পারেন, যদিও মিডল অর্ডারে রশিদ খান বোলিং আসবে, বাট ব্যাপার না, যদি ডেভিড ওয়ার্নার টিকে যায় বা আপনার প্রীতি শ পাওয়ার প্লেতে ভালো স্টার্ট করতে পারে তাহলে এটা হয়ে যাবে। টিম উইন্সের ক্ষেত্রে আমি দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে রাখবো ব্যাটিং ফ্রেন্ডলি একটু উইকেট, কারণ অ্যাভারেজ 175 মিনিমাম হয়েই থাকে। সো এখানে আপনারা টোটাল 6.5 ওভার খেলতে পারেন, মানে 60টা ছক্কা দিল্লির, একটু রিস্ক নিয়ে খেলতে পারেন, অডসটাও মোটামুটি ভালোই দিচ্ছে। আর গুজরাটের সিক্স আপনারা 6.5 ওভার খেলতে পারেন, তারপর টোটাল ওয়াইড আন্ডার খেলতে পারেন, ম্যাচ টোটাল 6.12.5 ওভার এটা খেলতে পারেন, এটা মোটামুটি সেফ বলা যায়, টোটাল এক্সট্রা 16.5 ওভার নিতে পারেন এখানে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মোস্ট ম্যাচ সিক্সেস, যদিও গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে, বাট আপনারা চাইলে উইন ওয়ান এটা নিতে পারেন, যেহেতু নর্জিরা কামব্যাক করছে আর খালেল আহমেদও ভালো ফর্মে আছে। সো এখানে গুজরাটের ছক্কা মারাটা খুব ইজি মনে হলো, বাট এটা কিন্তু না হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ম্যাচে। সো এটা খেলতে পারেন, মোস্ট ম্যাচ সিক্সেস দিল্লি ক্যাপিটালস, রেটটাও ভালো দিচ্ছে। মোস্ট ম্যাচ ফোরস এটা আপনারা উইন টু অথবা উইন ওয়ান এটা আপনাদের ব্যাপার। হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ এটা আপনারা 24.5 ওভার খেলতে পারেন, যদিও মোহাম্মদ শামির মতো বোলার ওই দলে রয়েছে গুজরাট টাইটান্সে আলজারি জোসেফের মতো, বাট একটু রিস্ক নিয়ে খেলতে পারেন দিল্লি ক্যাপিটালসে 24.5 ওভার রান ওপেনিং পার্টনারশিপ, কারণ প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তারা তেমন একটা রান করতে পারেনি। সো এই ম্যাচে কামব্যাক করবে প্রীতি শ এবং ডেভিড ওয়ার্নার। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও, আপনারা চাইলে ফার্স্ট ইনিংস টোটাল 20 ওভার রানে 175 ওভার নিতে পারেন, আর এটা যে কোনো দল ব্যাটিং হলো 175.5 ওভার রান হবে আশা করা যায়। সো এটাই হচ্ছে আজকের ভিডিও, অবশ্যই আপনারা আমাদের প্রোমো কোড ইউজ করে লাইন বেট অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের সাথেই থাকবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে, ফ্রি মাল্টিবেট এবং সিঙ্গেল বেট টিপসের ইউটিউব স্টোরি আপলোড দেওয়া হয়, এখানে দেওয়া আছে আমরা কীভাবে সিঙ্গেল বেট এবং মাল্টিবেট নিয়ে থাকি, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।